আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে এমন একটি সুন্দর একটি অ্যাপস নিয়ে আসব যেটার মাধ্যমে আপনারা অনেক উপকৃত হবেন এবং অনেকটাই সুস্থ থাকবেন, অনেকটাই ভালো থাকবেন। তো এই জন্য চলুন আমরা সর্বপ্রথম চলে যাচ্ছি প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর আমরা এই যে সার্চ বক্স দেখতে পাচ্ছেন, এই সার্চ বক্সে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনারা লিখবেন, টাইপিং করবেন যে চলো সুস্থ থাকি। ঠিক আছে, এটা লিখলে লিখতে পারেন যে সুস্থ থাকার উপায়। তো আমি এটা লিখলাম, ধরেন তো আমি এখন সুস্থ, এখানে ক্লিক করব। তো এখানে আপনাদের ইনস্টল আসবে, তো এখানে আমি ইনস্টল করে ফেলেছি এই জন্য ওপেন আসছে। তো আমি চলুন এখান থেকে ওপেন করছি। ওপেন করার পর দেখুন আপনারা অনেক কিছু আছে এখানে, অনেক কিছুই দেখতে পাচ্ছেন যে সুস্থ থাকুক, দাঁত সর্দি জ্বর স্ট্রোক থেকে বাঁচুন, চোখের যত্ন, মাথা ব্যথা, হৃদরোগ, অনিদ্রা, মানসিক রোগ, ডায়াবেটিস, মেলি রোগ, যৌন সমস্যা, শিশু যত্ন, কুষ্ঠরোগ, নিউমোনিয়া, ডায়রিয়া, নবজাতকের যত্ন। তো চলুন আমরা কীভাবে উপকৃত হবে এটা না দেখলে বুঝবেন না। অনেক সুন্দর একটি অ্যাপস, অনেক উপকৃত হবেন। এই যে চলুন সুস্থ থাকুক দাঁত, এটাতে আমরা ক্লিক করি। কীভাবে দাঁত ব্রাশ করবেন, দুই বেলা দাঁত ব্রাশ করবেন, রাতে শোবার যাবার আগে ও সকালে নাস্তা খাওয়ার পর সঠিক নিয়মে দাঁত মাজতে হবে। ব্রাশ সামনে পিছনে করে দাঁত মাজা ঠিক না, এতে দাঁতের ক্ষয় হয়। দাঁত মাজতে হবে আসলে আস্তে আস্তে, উপরে এবং নিচে করে। নিচের পাটির দাঁতের জন্য ব্রাশ দাঁতের গোড়ার দিক থেকে উপরের দিকে নিতে হবে, ঠিক তেমনি উপরের পাটির জন্য দাঁতের গোড়ার দিকে থেকে নিচের দিকে নিতে হবে। তো বন্ধুরা এখানে সব কিছু আপনারা পাবেন, এই যে দাঁতের সমস্যা সমাধান কীভাবে করবেন সব কিছু আছে। তো সর্দি জ্বরটাও দেখাচ্ছি আপনাদের, সর্দি জ্বর উপসর্গ। সর্দি জ্বর মানবদেহের উদ্ভিদ শ্বাসনালীর ভাইরাসজনিত এক ধরনের সংক্রান্ত ইনফ্লুয়েঞ্জা, ইনফ্লুয়েঞ্জার অ্যাডোনাইসিস। দেখ এখান থেকে আপনারা অনেক উপকৃত হবেন। ট্রিটমেন্ট কীভাবে ট্রিটমেন্ট করবেন সব কিছু আছে, পরামর্শ নিতে পারেন। ঠিক আছে, তো এখন দেখাচ্ছে চোখের যত্ন, চোখের যত্ন খুব সুন্দর। চোখ শরীরে একটি প্রধান অঙ্গ, এর যত্ন নেওয়াতেও একটু সতর্ক থাকতে হবে। বারবার পানি দিয়ে চোখ ধুয়ে ফেলুন, দিনে যখনই সময় পাবেন তখনই চোখে পানি জাপটা দিয়ে নেবেন। আসলে এতে যেন অনেক উপকৃত হবেন, যদি আপনারা মানেন তাহলে অনেকটাই সুস্থ থাকবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা আমার ভিডিওটি যদি অবশ্যই আপনাদের কাছে ভালো লেগে থাকে, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। ঠিক আছে, আপনারা কী ধরনের ভিডিও চাচ্ছেন আমাকে জানাবেন, অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব। ওকে বন্ধুরা, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।